হ্যালো ভিউয়ার্স, আজকে কিন্তু আবারও একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। হচ্ছে আজকে কিন্তু স্কলারশিপের ব্যাপারে নিয়ে কিন্তু কথা বলবো। সেটা হচ্ছে সাউথ দ্য প্যাটেল স্কলারশিপে কিন্তু যারা গ্র্যাজুয়েশন করছে বা গ্র্যাজুয়েশন চলছে তাদেরকে কিন্তু বাৎসরিক 15,000 টাকা করে দেওয়া হবে। তো কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত রকম তথ্য কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো অত্যন্তভাবে রিকোয়েস্ট হলো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখা। আপনার ফোনে যে কোনো ক্রোম বাজার ওপেন করে আপনি সেখানে টাইপিং করবেন bodyforestry.com, তবে কিন্তু আপনি এই পেজে আসতে পারবেন। তো এই পেজে আসার পরে নিচে স্কুল করে যাবেন, স্কুল করে এখানে দেখাবেন সাউথ দ্য প্যাটেল স্কলারশিপ ফর স্টুডেন্ট প্রিয়ারিং গ্র্যাজুয়েশন 2020। তো এটা কিন্তু সাউথ থেকে স্কলারশিপ দেওয়া হচ্ছে, লাস্ট ডেট রয়েছে June 30 কিন্তু হচ্ছে লাস্ট ডেট। তবে আমরা যে জেনে নিব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে সম্পর্কে তথ্য মানে জেনে নিব। তো সর্বপ্রথম এখানে বলা রয়েছে কিন্তু এখানে যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাছাড়া কিন্তু বড় রয়েছে যারা উচ্চ মাধ্যমিকে প্রায় 50% মার্কস পেয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। তারপর বড় রয়েছে যে যদি কারো ফ্যামিলিতে 6,00,000 টাকার বেশি বাৎসরিক ইনকাম হয় তবে কিন্তু এটা আবেদন করতে পারবে না। আর যদি 6,00,000 টাকার কম যদি কারো বাৎসরিক ইনকাম হয়ে থাকে তবে কিন্তু এটা আবেদন করতে পারবে। তারপরে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেক্ষেত্রে বলা হচ্ছে যেখানে যারা রেগুলারই কিন্তু করছে গ্র্যাজুয়েশন তারাই কিন্তু এটা আবেদন করতে পারবে, যারা ডিস্টেন্সে করছে তারা কিন্তু এই আবেদন করতে পারবে না। আপনাকে কিন্তু এখানে মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন হতেই হবে, এটা কিন্তু এখানে বলা রয়েছে। তারপর নিচে বলা রয়েছে বেনিফিট আপনাকে কিন্তু বাৎসরিক 15,000 টাকা করে কিন্তু আপনাকে দেওয়া হবে। তো আপনি আবেদন কী করবেন, এখানে অ্যাপ্লাই আছে, এই অ্যাপ্লাই নালে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি রেজিস্ট্রেশন করা নেই সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনার সামনে এরকম একইভাবে একটা হোম পেজ ওপেন হবে। তো আপনি নিজে স্ক্রল করে যাবেন, তো এখানে আপনার দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড, ক্রিয়েট পাসওয়ার্ড। এখানে বলা আছে কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু আপনাকে মনে করে রাখতে হবে, কারণ আপনি যখন লগ ইন হবেন তখন কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা প্রয়োজন পড়বে। তারপর এখানে আছে জেন্ডার, তারপর এখানে স্টেট, তারপর আপনার প্রেজেন্ট ক্লাস, বর্তমানে আপনি কোন ক্লাসে রয়েছেন সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এটা সম্পূর্ণভাবে ফর্মটা ফিল আপ করুন, তারপর আপনাকে স্টেপে, তবে আমার ফর্মটা সম্পূর্ণভাবে পূরণ করা হয়েছে, তবে আমি এখানে সাবমিটে করে আমি রেজিস্ট্রেশন করে আমি এগিয়ে যাবো। তো আমি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করব। তো রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আপনার সামনে এইরকম একটা ওটিপি আসবে, যেহেতু আপনার যে ফোন নাম্বার আপনি দিয়েছেন সেই ফোন নাম্বারে কিন্তু আপনার একটা ওটিপি আসবে। ওটিপি চলে আসে, তো আমি এটাকে সেন্ড ওটিপি ভেরিফিকেশনে ক্লিক করব। ওটিপি ভেরিফিকেশন করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউ হ্যাভ এ সাকসেসফুল লগইন, যেটা আমি ওকে ক্লিক করব। তবে ওটিপি ভেরিফিকেশন করার পরে কিন্তু আপনাকে পুনরায় এই একই হোম পেজে আসতে হবে। তারপরে আপনি আপনার নিজে স্ক্রল করে যাবেন, তারপর এখানে আপনি যেভাবে আপনি অ্যাপ্লাই নামে ক্লিক করতেন সেভাবে কিন্তু আপনাকে অ্যাপ্লাই নাই ক্লিক করবেন। অ্যাপ্লাই নাই ক্লিক করার পরে কিন্তু আপনাকে সরাসরি সেই একটি নতুন পেজে আপনাকে নিয়ে যাবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে আপনার ডিয়ার, যে নামে আপনি সেভ করেছিলেন, সেই রেজিস্ট্রেশন করেছিলেন, সেই নাম কিন্তু এখানে শো করবে। তারপর এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন স্টার্ট বা স্টার্ট অ্যাপ্লিকেশন, এটা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পরে কিন্তু আপনার সামনে এরকম লেখা আসবে। এখানে কিন্তু অটোমেটিকলি আপনার যদি রেজিস্ট্রেশন করা আছেন সেক্ষেত্রে আপনার পার্সোনাল ডিটেলসটা কিছু কিন্তু ফিল আপ করবে, এবং যেগুলো সব ফাঁকা রয়েছে সেগুলো কিন্তু আপনি খুব সুন্দরভাবে ফিল আপ করে দেবেন। আপনাদেরকে জানিয়ে দিই কিন্তু আপনাদের এই যে রয়েছে 5টা স্টেপ, এডুকেশন কোয়ালিফিকেশন, ফ্যামিলি মেম্বার্স, ডকুমেন্টস এবং ব্যাঙ্ক ডিটেল, সমস্ত রকমের তথ্য কিন্তু আপনাকে একটা বা একটা ফিল আপ করে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে কিন্তু খুব একটা বা একটা করে কিন্তু ওয়ান বাই ওয়ান করে কিন্তু আপনাকে সুন্দর করে এই ফর্মটা ফিল আপ করতে হবে। আপনাকে কিন্তু জানিয়ে দিই এখানে কিন্তু ফ্যামিলি মেম্বারশিপে কিন্তু এখানে কিন্তু আপনাকে অ্যানুয়াল ইনকাম যেটা রয়েছে, আপনাকে প্রধান সার্টিফিকেট হোক বা বিডিও সার্টিফিকেট হোক, অ্যানুয়াল ইনকাম যেটা রয়েছে সেটা কিন্তু এখানে ছবি তুলে আপনাকে জেপিজি ফর্ম্যাটে হোক অথবা পিডিএফ আকারে কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। ডকুমেন্ট হিসাবে কিন্তু আপনার বর্তমানে কী এডুকেশন কোয়ালিফিকেশন চলছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে দিতে হবে, সমস্ত রকম তথ্য কিন্তু আপনাকে জেপিজি ফর্ম্যাটে হোক বা পিডিএফ আকারে হোক আপনাকে কিন্তু এখানে দিতে হবে। এবং ব্যাঙ্ক ডিটেলসে কিন্তু আপনার ব্যাংকের বইয়ের পাসপোর্ট ছবি কিন্তু আপনাকে দিতে হবে অথবা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো এই ছিল স্টেপ আমাদের। তারপরে আপনি এখানে এখানে টিকচিহ্ন করে কিন্তু প্রিভিউতে ক্লিক করলে কিন্তু আপনার সমস্ত রকম তথ্য কিন্তু আপলোড হয়ে যাবে। তো এই ছিল আপনাদের তথ্য কিন্তু জানিয়ে দিই, আর এটা কিন্তু লাস্ট ডেট রয়েছে, June 30। খুব শীঘ্রই কিন্তু আপনারা এখানে আবেদন করে দেবেন, যারা গ্র্যাজুয়েশন লেভেলে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব উপকারিতা রয়েছে। তো আপনারা সবাই মিলে এখানে আবেদন করে দেবেন, আর বেশি লাস্ট ডেট কিন্তু খুব বেশি দিন সময় নেই, অতএব সবাই মিলে এখানে আবেদন করবেন। আর যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের কিছু রিলেটিভ যদি এই হয়ে থাকে যে গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছে রেগুলারই, তাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করবেন যারা মিস না করে এবং এটা যেন আবেদন করতে পারে। তো বন্ধুরা এই ছিল তথ্য জানিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এরকম প্রতিনিয়ত আপডেট পেতে হলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।